আসসালামু আলাইকুম দুই তেইশ সালের দাখিল পরীক্ষার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দু সালের দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে মাধ্যমিক পর্যায়ের দাখিল ও এসএসসির সমমান পরীক্ষা ত্রিশ এপ্রিল থেকে শুরু হবে দাখিলের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা চলবে পঁচিশ মে দু তেইশ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত এরপর পঁচিশ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে বিশ ফেব্রুয়ারি দু তেইশ তারিখে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাপ্তরিক এই ওয়েবসাইট থেকে দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে বোর্ডের ওয়েবসাইট থেকে প্রকাশিত রুটিনের পিডিএফ কপি ডাউনলোড করা যাবে তো মাদ্রাসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে দু তেইশ সালের দাখিল পরীক্ষার নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী তোমাদের এই বিশেষ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ কর্ম সময়সূচি পরিবর্তন করতে পারে বলে জানা গেছে নিচে তোমাদের যে বোর্ডের যে রুটিনটি দেওয়া হয়েছে সময়সূচি সেটি হচ্ছে এটা তোমাদের দু তেইশ সালের দাখিল পরীক্ষার সময়সূচি তোমাদের পরীক্ষা তিরিশ চার দু তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে প্রথম পরীক্ষা তোমাদের কুরআন মাজিদ ও তাজবিদ এটা তোমাদের তিরিশ চার দু অনুষ্ঠিত হবে আরবি প্রথম পত্র এটা তোমাদের দুই পাঁচ তারিখ অনুষ্ঠিত হবে আরবি দ্বিতীয় পত্র তিন তারিখে হবে গণিত পরীক্ষা হবে সাত তারিখে আকাইদ ও ফিক হবে আট তারিখে বাংলা প্রথমপত্র হবে নয় তারিখে বাংলা দ্বিতীয় পত্র হবে দশ তারিখে এরপর তোমাদের যে হাদিস শরীফ আছে অন্যান্য বিষয়গুলা এই বিষয়গুলো তোমাদের হাদির প্রথম হাদিস শরীফ এটা তোমাদের পরীক্ষা হবে পা এগারো পাঁচ দুই হাজার তেইশ তারিখে ইংরেজি প্রথম পত্র হবে চোদ্দো তারিখে দ্বিতীয় পত্র হবে ইংরেজি ষোলো তারিখে এরপর তোমাদের পরিণতি আছে নাগরিকতা কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান মানতিক উর্দু ফার্সি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই পরীক্ষাগুলো তোমাদের অনুষ্ঠিত হবে সতেরো পাঁচ দুই হাজার তেইশ তারিখে অনুষ্ঠিত হবে এরপর তোমাদের ইসলামের ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের আট তারিখে পদার্থবিজ্ঞান অনুষ্ঠিত হবে এটা আঠারো তারিখ অনুষ্ঠিত হবে তোমার এই দুইটা ইসলামের ইতিহাস এবং পদার্থবিজ্ঞান এরপর তোমাদের জীববিজ্ঞান আছে একুশ তারিখ অনুষ্ঠিত হবে রসায়ন তাজবিদ নসর ও নজম পরে তাজবিদ হিফজুল কুরান এটা তোমাদের অনুষ্ঠিত হবে তেইশ পাঁচ দু তারিখে এটা তোমাদের অনুষ্ঠিত হবে এরপর তোমাদের আছে তাজবিদ এটা তো বললাম তথ্য যোগাযোগ প্রযুক্তি চব্বিশ পাঁচ দু হাজার তেইশ উচ্চতর গণিত হবে পঁচিশ তারিখে এরপর তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এই সময়সূচি অনুযায়ী তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর তোমাদের চোদ্দটি বিশেষ নির্দেশনা দিয়েছে তোমাদের জন্য এই চোদ্দোটি বিশেষ নির্দেশনা তোমাকে অবলম্বন করে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে তো মাদ্রাসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইডুকেশন সম্পর্কে এরকম আপডেট নিউজ পেতে আমাদের প্রাইভেট স্কুল টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকটি অন করে দাও যাতে সকল আপডেট ইরুগেশন নিউজ দেওয়ার সাথে তোমাদের হাতে পৌঁছে যায়